لا غل <سؤال> على بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রাহমানির সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে প্রবাসী কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামের আদর্শ ও চেতনা ভিত্তিক অনুষ্ঠান ধর্ম ও জীবন সাথে আছে আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী প্রিয় দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব তা হল ধর্ম মানুষের নৈতিক চরিত্র গঠনে অপরিহার্য এ গুরুত্বপূর্ণ বিষয়টির উপরে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করার জন্য দেশের খ্যাতনামা দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামী চিন্তাবিদ উপস্থিত আছেন চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আমার ডানে আছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসির গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক মহতারাম আহমদ আবুল কালাম সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমাদের সাথে আরও আছেন বিশিষ্ট আলিম দিন মুফাসির কুরআন মাওলানা মহিউদ্দিন ফারুকি সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত অনুষ্ঠানের শুরুতেই চলুন পবিত্র কোরআনুল করিম থেকে তিলাবাত শুনি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان انه لكم. সদে শুনলাম পবিত্র আনুল করিম থেকে তিলাওয়াত যাচ্ছি আলোচনা পর্বে যেমনটা বলছিলাম নৈতিক চরিত্র গঠনে ধর্ম এর অপরিহার্য যে ধর্মের জ্ঞান তার ভিতরে থাকা এবং ধর্মীয় কৃষ্টি কালচার দিয়ে নিজকে তৈরি করা এবং ধর্ম চর্চা করা এ বিষয়টির উপরে আলোচনা শুরু করছেন আমাদের আজকের অন্যতম অতিথি মোহতারাম মৌলানা মহিউদ্দিন ফারুকি মানব জাতির মহান স্রষ্টা মহান রব্বুল আলমী তিনি সবচাইতে ভালো জানেন মানুষ কোন পথে কোন মতে কিভাবে চললে মানুষের জীবনে শান্তি সুনিশ্চিত হবে মানুষের জীবনে মুক্তি সুনিশ্চিত হবে সে লক্ষ্যে মহান রবুল আলমিন এই পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুলকে মহান রবুল আলমিন মহাকালের ধারাবাহিকতায় প্রেরণ করেছেন সর্বশেষ কুল কায়নাতের রহমত সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লী হুসাল্লামকে মহান রবুল আলমিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন আর সেই প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে মহান রব্লামেন বলেছেন হুয়েল্লাজিবা সাফিল উম্মি গিনা রসুল আহ মিনহুম ইয়াত্লু আলিহিম আয়াটিকা আল্লি মোহাম্মদ কেতাব আওয়াল হেকবাতা অয়ু জাকিহিম আল্লাহাক রব্লা আলামিন বলছেন তোমাদের মধ্য থেকেই তোমাদের রাসূলকে আমি পাঠিয়েছি তিনি তোমাদেরকে খেতাব শিক্ষা দিবেন তিনি তোমাদেরকে হেকমত শিক্ষা দিবেন তিনি তোমাদেরকে পবিত্র করবেন তিনি তোমাদেরকে পরিশুদ্ধ করবেন রাসুলে করিম সল্লাহর আলী হোসাল্লাম যে ধর্ম পাক রব্বুল আলমিন তার মাধ্যমে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন সেই ধর্মের উদ্দেশ্যই হল মানুষকে চরিত্রবান করা মানুষকে আদর্শবান করা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো রসুল করিম সল্লাহর আলী হোসাল্লাম এমন একটি সমাজে তিনি আবির্ভূত হয়েছিলেন যে সমাজটি ছিল কুসংস্কার আয়ামে জাহিলিয়াতে পরিপূর্ণ সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে বিশ্বনবী রাহমাত্মদ সল্লাহ আলী হোসাল্লামের শুভাগমনের মধ্য দিয়ে সেই পশ্চাদপদ একটি জনপদ পৃথিবীর শ্রেষ্ঠ জনপদে তৈরি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষরূপে তারা নিজেদেরকে পরিগণিত করতে পেরেছে শুধুমাত্র রাসুল করিম সল্লাহ আলী সংস্পর্শ তার সহবাদ তার সুমহান শিক্ষা সেই শিক্ষার মাধ্যমেই আলোকিত একটি জাতি গঠন হয়েছিল রাসোলে করিম সাল আমাদেরকে ইসলামের শিষ্টাচার তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তিনি শিক্ষা দিয়ে গেছেন বড়দেরকে কিভাবে সম্মান করতে হবে তিনি শিক্ষা দিয়েছেন ছোটদেরকে কিভাবে স্নেহ করতে হবে তিনি শিক্ষা দিয়েছেন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি কাজ আমরা সর্বোত্তম পন্থায় কিভাবে আমরা সেই কাজগুলো আমরা সমাধান করতে পারি সেই শিক্ষাটি সকলের জন্য প্যার নবীলাম যেভাবে নিজকে তিনি বিসর্জন দিয়ে গেছেন এবং সেই রাতের তিমির আধারেও তিনি ছুটে গেছেন মানবতার সেবায় নিজকে নিয়োজিত করার জন্য এবং পরবর্তীতে আমরা তাও দেখেছি সঈদানা উমর ইবুল খতাব রদিয়াল্লাহ ত তিনি সেই জনপদের ভেতরে কিভাবে গিয়েছেন এবং সেবা করেছেন আর আজকে সেই সেবাগুলো কিন্তু আইডল হয়ে আছে সমাজে এবং চরিত্রকে পরিবর্তন করার জন্য সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের যুবকদের আজকে অনুসরণীয় অনুকরণীয় এবং যারা অগ্রজ আছে তাদেরকে সম্মান করা নবী আলহিসাল্লা তুয়াসালাম সেই সম্মান আমাদেরকে দেখিয়েছেন এবং তিনি যদিও জীবদ্দশায় বাবাকে তিনি দেখতে পাননি এবং মায়ের কাছে মাত্র কিছুদিন তিনি ছিলেন এবং আমরা জানি যে মায়ের সাথে তিনি যেই আচরণ করা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আম্মাজন হালিমাতু সাদিয়র আল্লাহ তালা আনহা যখন তিনি এসছেন নবী আলহিসাল্লা আসসালাম তিনি দাঁড়িয়ে গেছেন এবং দাঁড়িয়ে সম্মান করেছেন নিজের মাথার পাগড়ি মোবারককে তিনি বিছিয়ে দিয়েছেন এবং কোমলভাবে মায়ের চেহারার দিকে তিনি তাকিয়েছিলেন এবং যখন নবী আলহিস ওয়াসাল্লাম মদিনাতুল মনাউরা থেকে যখন তিনি আসছেন আবুয়া নামক জায়গায় সেখানে তিনি আবু বকর সিদ্দিক রাদু তালহুকে বললেন আমি এখানটায় একটু অবতরণ করব। তিনি এখানটায় নেমেছেন উটের পিঠ থেকে এবং তিনি এখান থেকে সোজা চলে গেছেন ওনার আম্মাজান আমিনা আল্লাহ তাল্লাহ আনহার কবরে এত ফুপিয়ে ফুপিয়ে তিনি কেঁদেছেন আর বললেন আবু বকর সিদ্দিক আল্লাহ তালন বলেছেন যে পঞ্চাশ বছর আগে আপনার মা দুনিয়া থেকে চলে গেলেন আপনি এখনও কাঁদছেন আবু বকর সিদ্দিকদিয়াল্লাহ নুকে পেয়ারা নবী আলহিসুসাল্লাম বলেছিলেন এ তো আমার মা এ তো আমার মা এতো আমার মা এবং সেই মা সম্পর্কে আমার নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মায়ের পায়ের নিচে তোমার বেহেস্ত আছে জান্নাতু তাহতা আকদামিল ও মহাত সব আচরণগুলো আমরা যেন অনুসরণ করি তাহলে কিন্তু নৈতিকতার দিক থেকে আজকে আমরা অনেক উপরে উঠে যাব মোহতারাম ডক্টর আহমদ আবুল কালাম স্যার আপনি কাছে জানতে চাইছি নৈতিকতা উন্নয়ন করা এবং নৈতিক দিক থেকে নিজকে আরেকটু উপরের সোপানে নিয়ে যাওয়া এ সম্পর্কে যদি কোরআন এবং হাদিসের আলোকে আপনি আলোচনা করেন মানুষ অনৈতিকতার দিকে আশ্রয় নেয় তিনটে কারণে তার একটা হলো খুদ পিপাসা নিয়ন্ত্রণ করতে না পারা আর একটা হলো জৈবিক চাহিদা নিয়ন্ত্রণ করতে না পারা আর হলো দুনিয়ায় আরাম আয়সের মধ্যে থাকা এই তিনটাকে ধর্ম এত চমৎকারভাবে নিয়ন্ত্রণ করার শিক্ষা দেয় যে খুদ পিপাসা সম্পর্কে ধর্ম কত চমৎকার বলেছেন এমনি আদামের জন্য উকলাত সামান্য খাবারই যথেষ্ট লা লাহালাতা স্লো শুনলে তো আমে ও স্লো শুনলে সারাবে ও স্লো শুনলে যদি তার একান্ত খেতেই হয় তাহলে সে তিনজন একাংশ খাবে তিনের একাংশ খালি রাখবে আর তিনের একাংশ পানি খাবে দেখুন কত চমৎকার ভাবে খুদ পিপাসা খুন্নিবৃত্তি যাকে বলে এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে সিয়াম দিয়ে আবার এই নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে মানুষ নিজের খাওয়া দরকার অন্যকে প্রাধান্য দিয়ে খাবারটা দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে তো এটা একটি ধর্ম শিক্ষা দিচ্ছে তাহলে যদি আমার পেট আমার ক্ষুদ পিপাসা যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি চুরি ডাকাতির থেকে শুরু করে অন্যের সম্পদকে গ্রাস করার যতগুলো পদ্ধতি আছে তার থেকে তো মানুষ বিরত থাকবে জৈবিক চাহিদা পূরণ দেখেন কত চমৎকার প্রকার লা তাকরাবু জেনা ওলা লা তাকরাবুল ফাওয়া হেসা মা জহরা মিন হওয়া মা বাতান অশ্লীলতার কাছে যেও না জেনার কাছে যে এই কথাগুলো তো রয়েছে কিন্তু ইসলাম তো অত দূরে যেতে চায় না ইসলাম কি চোখের অজেনাল আইন আইনে আন নজর চোখের জেনা হলো তাকিয়ে দেখা ও আল ইয়েদে আল বাদশ হাতের জেনা হলো ধরা ওয়াজেন আল রিজলে আল মাসি আর পায়ের জেনা হলো অতিক্রম করা আর ওয়াল ফারাজ ইউ সাদ্দিক হু আর মানুষের এই যে অঙ্গ সেটা এটাকে সত্য করে অথবা মিথ্যা পূর্তিপন্ন করে এই যে অর্থাৎ বেবিসার তো অনৈতিক কাজে অসামাজিক কাজে জড়িয়ে পড়া তো অনেক পরের ব্যাপার তার আগে যে আগে যে ব্যারিকেডগুলো দেওয়া এখানেই দেওয়া হচ্ছে ইসলাম কিন্তু দুটো জিনিস নিষিদ্ধ করেছে একটা হলো বেবিচার করোনা হলো বেবিসারের নিকটে যেও না আপনাকে বুঝতে হবে এই এই ধর্ম ধর্ম কিন্তু কাজটাই করে অন্যায় অন্যায় বলে না এটা তো ব্যাপার উৎসাহিত করতে পারে অন্যায়ের পরিবেশ সৃষ্টি হতে পারে এই আবহাওয়ার দিকেও তুমি তাকিও না এরকম পরিবেশে তুমি পা বাড়িও না তবে নিষেধাজ্ঞা কিন্তু দুটো অশালীন কাজ করা যাবে না আর এমন কিছু করা যাবে না অশালীন কাজে এর মধ্যে আমি জড়িয়ে পড়তে পারি আবার এভাবে আমরা দেখি আর কারণে মানুষ অনৈতিক কাজ জড়িয়ে পড়ে সেটা হলো যদি আরাম আয়েস করতে চাই অবাধ আরাম আয়েস এবং আহ গুরুত্ব না দিয়ে ইসলামকে তো চমৎকারভাবে ধর্ম বলতে এটাকেও নিয়ন্ত্রণ করে যাতে করে মানুষ নৈতিকভাবে উন্নত হয় সৎ চরিত্র ভয় এবং এরকম নৈতিক উন্নত হলেই রসুল করিম সাল্লা সাল্লামের আদর্শে আদর্শবান হওয়া সম্ভব যেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তার স্ত্রী দেখেছেন সই বখারিতে হাদিসে এসছে যে অল্লাহ লাইয়াক জিয়াক আল্লাহ আবাদা আল্লাহর কসম আল্লাহ আপনাকে অপমানিত করবে না ইন্যাকা লাতাসিলুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন খারাপ মানুষ আত্মীয়তার আত্মীয়তার পরিচয় দেন একটু বড় হয়ে যায় আর আত্মীয় চেনে না অতাকসিবুল মাদুম এবং নিঃস্বকে উপার্জন করে তারপরে দান করেন তারপরে কি অতাকরে উদ্দ্বীপ মেহমানদারি করেন মানে যাকে আপনি সামনে পান তাকে কিছু খাইয়ে দেন আর কি অত এই আলা নওয়য়েবেল হক থেকে আপনি সাহায্য করেন তো এইটা ধর্ম কিন্তু এইগুলো মানুষকে উৎসাহিত করে এবং ধর্ম যদি চর্চা না থাকে অনুশীলন না থাকে এটা কখনোই সম্ভব না আল্লাহ কোরআনে বলেছেন ওলা তাস্তাবিল হাসান তো ওলা সাইয়া ভালো মন্দ কখনো এক না এতফা বিল্লিহ আহসান যেটা ভালো সেটা দিয়ে তুমি প্রতিরোধ করো খারাপকে অন্যায় যদি কেউ দূর করে ন্যায়ের লাঠি হাতে নিয়ে ভালো ব্যবহার চরিত্র চারিত্রিক উন্নয়ন হাতে নিয়ে তাহলে কিন্তু মানুষের মধ্যে সমাজের মধ্যে এমন একটা সুসম্পর্ক গড়ে উঠবে এমন একটা ভালো দিক গড়ে উঠবে যে সকল মানুষ বন্ধুতে পরিণত হবে এবং রসুলের করিম সল্লাম এই কাজটা করেছেন বলেই আমরা নৈতিক চরিত্রে এতটা আদর্শবান দেখেছি এতটা আদর্শবান দেখেছি যেই কাফের মোর্শেক কোরআনকে অস্বীকার করেছে যেই কাফের মোশেখ নসুলুল্লাহ সাল্লু সাল্লামকে নবী হিসেবে অস্বীকার করেছে রসুল হিসেবে অস্বীকার করেছে কিন্তু তার ব্যক্তিগত চরিত্র এত উন্নত ছিল এত উন্নত ছিল যে তাদের দুশ্মন মোহাম্মদ রসুল্লাহ কাছে তাদের আমানত রেখেছে ওই শত্রুতার মধ্যেও এটা এই কারণে রেখেছে তার ব্যক্তি চরিত্র অনেক উন্নত অনেক নৈতিক চরিত্রবান তিনি কখনোই তো আমাদের অন্যায় কাজটা করবেন না মিথ্যার আশ্রয় নেবেন না আমরা যেগুলো দেখেছি মহতারাম যে হিজরতের রাত্রিতে সৈদ আলী আলী রদিয়ালু তালুর কাছে পেয়ার নবী সাল আলী আসাল্লাম সেই আমানতকে রেখে গেছেন এবং খুব চমৎকার টিপস আপনি দিলেন এবং আপনি খুব তথ্য আপনি দিয়েছেন যে নৈতিক চরিত্র যদি আমাদের উন্নততর হয় তাহলে কিন্তু অ্যাজ এ ম্যান হিসাবে একজন মানুষ সে উন্নত সোপানে সে গিয়ে পৌঁছতে পারবে মহাতার মৌলান মহিউদ্দিন ফারুকি আপনার কাছে যে ধর্ম যদি তার ভিতরে চলে আসে সেই মানুষটি কিন্তু আস্তে আস্তে সে আল্লাহর কাছাকাছি হয় এবং প্যারা নবী সালাতু সালামের আদর্শ দিয়ে নিজকে সে পবিত্র মানুষ হিসাবে সে তৈরি করে সমাজের মানুষগুলো তাকে ভালোবাসে হয়তো কখনো কখনো এমনটা হয় যে কেউ কেউ হয়তো তাকে বরদাস্ত করতে পারে না কিন্তু অল আমরা দেখি এটা যে পৃথিবীর পশু পাখি প্রাণী সবাই কিন্তু তাকে ভালোবাসে এবং তার কারণে কিন্তু আসমান থেকে রিজিক আসে কেন তার আত্মাটা কিন্তু পুত পবিত্র করেছে এই জন্য ধর্ম কিন্তু তার আত্মাকে পুত পবিত্র করে আর আত্মাকে পুত পবিত্র করার জন্য কিন্তু আউলিয়াই কেরামের সান্নিধ্য আমাদের প্রয়োজন তো আপনি যদি এ সম্পর্কে যদি আরেকটু রসুল করিম সাল্লাম হাদিস সাহেবের সাথ করেন আলা ইন্নাফিল জাসাদে মুদকাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ও ইজা ফসাদ ফসাদ জাসাদু কুল্লুহু আলা ওহি আল কাল রবাহুল বখারি হজর নৌমান ইবনে বশির রাদি আল্লাহ তালু বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলিকাল্লাম শাহ করেন যে তোমরা জেনে রেখো তোমাদের মানব দেহের মধ্যে একটি গোস্তের টুকরা রয়েছে যদি এই গোস্তের টুকরাটি পবিত্র হয় পরিশুদ্ধ হয় সঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় তবে তোমাদের গোটা দেহটাই পরিশুদ্ধ হয়ে গেল পবিত্র হয়ে গেল আদর্শবান হয়ে গেল চরিত্রের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেল আর যদি এই মাংসের টুকরাটি খারাপ হয় অপবিত্র হয় অশুদ্ধ হয় তাহলে তোমাদের গোটা দেহটাই অপবিত্র রয়ে গেল আল্লাহ ওহি আল কাল আল্লাহ রসুল সাল্লাম ইস্বাদ করেন ওই মাংসের টুকরাটির নাম হলো কাল বা দিল বা হৃদয় এই কাল বা হৃদয় যদি পবিত্র হয় তাহলে আমাদের গোটা দেহটাই পবিত্র হয়ে যায় আল্লাপাক রবুল্লা আলমিন কালামে হাকিমের ভিতরের স্বাদ করেছেন নাস। মানুষের এই অন্তরের মাঝেই শয়তান বসবাস করে মানুষকে ধোকা দেয় মানুষকে কুমন্ত্রণা দেয় এই কুমন্ত্রণার ফলে মানুষ পাপাচারে লিপ্ত হয় মহান রবুল্লা আলমিন এই মানব জাতিকে সৃষ্টি করে কোন পথে সে চললে পড়ে তার ভিতরের এই কুপ্রবৃত্তি থেকে সে বাঁচতে পারবে সেই পথ নির্দেশনা আল্লাহ পাক রব্বুল তার পেয়ারা মাহবুবের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম করেন আর শৈতান ও জাসিম আল্লাহ কালবে বানি আদম যে এই বনি আদমের কলবের মধ্যেই শয়তান বসবাস করে তাহলে এই শয়তান থেকে বাঁচার উপায় কি ফাইজা জাকার আল্লাহ খানাসা যখন একজন মানুষ আপন অন্তরে আল্লাহকে স্মরণ করে যখন সে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে বিভিন্ন দোয়া কালামের মাধ্যমে আল্লাহকে স্মরণ করে সে তার আপন অন্তরে আল্লাহকে স্মরণ করে অন্তরে যখন সে আল্লাহর জিকিরটাকে জারি করে নেয় তাহলে খানাস শয়তান তখন তীরের ব্যাগে পালিয়ে যায় ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা যদি তার অন্তরটা আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে আল্লাহর প্রেমময় উপস্থিতি থেকে গাফেল থাকে তাহলে অন্তরে এই কুমন্ত্রণাটি চলতে থাকে এই জন্য রসুল করিম সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমাদেরকে উত্তম চরিত্রবান হতে হলে মহান রব্বুল আলমিনের সে তাকওয়া আমাদেরকে ধারণ করতে হবে অফি অ্যান্ড ফুসিকুম আফালা তুব সিরুন আল্লাহ পাক রবুল আলমিন বলছেন তোমাদের মাঝেও আমার নিদর্শন রয়ে গেছে তোমরা কি তা দেখো না অহুয়া মা কুম আইনা মা কুন্তুম আল্লাহ পাক রবুল আলমিন বলছেন আমি তোমাদের সাথেই আছি তোমরা যেখানেই থাকো